তো গত পর্বে আমরা এই সেকশনটি কমপ্লিট করেছিলাম এবং হিরো এরিয়াটা শেষ করেছিলাম। এরপরে বাকি পার্টগুলি আমরা আস্তে আস্তে কমপ্লিট করব। তো দেখি আমাদের বাকি পার্টে যেটি আছে সেটি হচ্ছে এই সেকশনটি। তো এই সেকশনটি কমপ্লিট করার জন্য আমরা যেটা করব, আমাদের একটি সেকশন দেওয়া ছিল, তো আমরা এডিটর প্যানেলটা ওপেন করি, এখানে ক্লিক করি মাই টেমপ্লেট গেট এ ফ্রি কোড। এই গেট এ ফ্রি কোডটাই আমরা ব্যবহার করব। তো এখানে খেয়াল করুন, এখানে হচ্ছে আমাদের সবই সমান বা সিমিলার আছে, আমাদেরকে জাস্ট কী কী করতে হবে একটু দেখি। ভিতরে আমাদের ইনার কলাম নিতে হবে এবং এগুলোকে আমরা আপাতত ডিলিট করে দিই, এগুলো আমাদের প্রয়োজন নেই। তো ডিলিট করে দেই, এটাকে একটু বাড়িয়ে দিব। এরপরে আমাদের এখানে কিছু টেক্সট আছে, সেগুলো আমরা অ্যাড করে দিব। তো টেক্সটগুলো এখানে সুন্দর করে বসিয়ে দিব, খুব ভালোভাবে পারফেক্টলি কাজ করবে। দেন আমাদের সার্ভিসেস এরিয়া, তারপর আছে কিছু টেক্সট। তো টেক্সটের জন্য আমরা এখানে উইজেট এবং টেক্সট নিয়ে আসবো, দেন টেক্সটগুলোকে আমরা এখানে পেস্ট করে দিব। আর টেক্সটের যে কালার সেটি আমরা অবশ্যই হোয়াইট করে দিব, তা না হলে কাজ করবে না, দেখতে পাবো না। লার্ন মোর, ঠিক আছে। তো মোটামুটি আর যা কিছু আছে সবই ঠিক আছে। এখন ভিতরে আমরা কলাম নিব, ইনার সেকশন। এই ইনার সেকশনের ভিতরে আমরা একটু দেখি যে এখানে মার্জিন প্যাডিং দেওয়া আছে কিনা। প্যাডিং দেওয়া আছে, প্যাডিংটা উঠিয়ে দেই। আর এটাকে মিডিল দেওয়া আছে, সেজন্য একটু অন্যরকম দেখাচ্ছে, আমরা এটাকে ডিফল্ট করে দেই, আপাতত ডিফল্ট থাক। এবার আমরা কাজ শুরু করি, তিনটা হবে এখানে, ইমেজ, টাইটেল এবং টেক্সট। তো আমরা তিনটা করে ফেললাম। প্রথমে আছে ইমেজ, তো ইমেজগুলো কি কি, এই ইমেজটা প্রথমে, তারপরে আছে টাইটেল। তো আমরা আগে ইমেজ, টাইটেল, টেক্সট বসিয়ে নিই, তারপরে আমরা স্টাইল করব। তো টাইটেল কি আছে এখানে, এটা, দেন আমরা টেক্সট। তো একটা করতে পারলে বাকিগুলো আমাদের হয়ে যাবে। তো আমরা এখানে এবার টেক্সট বসিয়ে দিই, বসিয়ে দিলাম। এবার আমরা প্যাডিংটা একটু দেখে আসি যে আসলে কতটুকু প্যাডিং দরকার। মোটামুটি যা হয়েছে এনাফ। এবার আমরা ইমেজটাকে সাইজ করে ফেলবো এক এক করে, 25%। এটাকে লেফট করে দিব, প্রজেক্টের এখানে আমরা দেবো H4। দেন আমরা টেক্সট যেটা আছে সেটিকেও, সেটিকে একটু ডিভাইড করে দিব সুন্দর করে। ব্যাস, আমাদের কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট। তো দেখুন আমাদের আরেকটু টেক্সটটা দুই লাইনে আছে, আর এই টেক্সটের সাথে হেডিংয়ের একটা গ্যাপের ব্যাপার আছে, এবং যে গ্যাপটা আসলে খুব বেশি না আবার খুব কমও না। তো আমরা এখানে আরেকটু বাড়িয়ে দিতে পারি এটাকে, দিয়ে দেখতে পারি যে আসলে আমাদের গ্যাপটা ফিল আপ হয় কিনা। অনেক স্পেস লাগবে, তো আমি আপাতত এতটুকু টেক্সট করে দেই। যেহেতু আমরা টেক্সট যখন ক্লায়েন্ট ইউজ করবে বা যখন ক্লায়েন্ট এখানে অ্যাড করবে তখন সেই টেক্সটটি এভাবে শো করবে পারফেক্টলি। এবার আমরা কি করবো, এটাকে ডুপ্লিকেট করব, তিনটা ডুপ্লিকেট তৈরি করব, আর এই পরেরগুলোকে ডিলিট করে দিব। আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাকিগুলো অ্যাড করে দেবো এখানে। তারপরে আমাদের টিম মেম্বার, হ্যাপি ক্লায়েন্টের এখানে ইমেজটা চেঞ্জ হবে, এই ইমেজটা হবে, আর এটা হবে টিম মেম্বার। টিম মেম্বারের মধ্যে আমাদের এই ইমেজটা চেঞ্জ করে আমরা টিম মেম্বার ইমেজটা দিয়ে দিব। তো খেয়াল করুন আমাদের সেকশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের এখানে কিছু বাকি আছে, ছোট্ট ছোট্ট কিছু কাজ আছে, যেমন আমাদের এখানে একটু মার্জিন কমাতে হবে, অর্থাৎ মার্জিন টপে আমি একটু কমিয়ে দিব। তো আমি যদি মার্জিন টপ -10 পিক্সেল দেই তাহলে পারফেক্ট শো করছে এখানে। তো এখানে একটু -10 দেই, কারণ আমাদের স্পেসটা হচ্ছে একটু কম এখানে, তো -10 দিয়ে দিলাম, এবং এটাকেও আমি -10 দিয়ে দিব। তো এবার দেখুন আমাদের মোটামুটি স্পেসিং বা সবকিছু ফরম্যাট পারফেক্ট রয়েছে। আর উপরে নিচে প্যাডিংটা একটু দেখে আসি,
যে উপরে নিচে প্যাডিংটা ঠিক আছে কিনা। তো উপরে নিচে প্যাডিংটা আমাদের ঠিকঠাকই আছে। তো আশা করি এই সেকশনটা আপনারা বুঝতে পেরেছেন এবং এই সেকশনে কি কি করেছে আপনারা খুব সহজেই ধরছেন এবং বুঝেছেন। পরবর্তী পার্টে বা পরবর্তী সেকশনে আমরা বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই প্র্যাকটিস করতে থাকুন এবং বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন, শুধু প্র্যাকটিস না।